যারা উঠে আসছে যাদের মুখ থেকে মনে হচ্ছে তারা প্রচন্ড কষ্ট পাচ্ছে। এখান থেকে ভিউটা জাস্ট অসাম লাগছে, একদম অসাম। গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের এই প্রথম ভিডিওতে। আজকে মর্নিংটা আর পাঁচটা মর্নিং এর মতন না, আজকে সকাল থেকে শুরু করতে চলেছি আমার এক জীবনের নতুন জার্নি। তোমাদের আশাই, তোমাদের ভালোবাসা এবং তোমাদের ভরসায় শুরু করতে চলেছে আমার এক জীবনের নতুন পথচলাকে নিয়ে। এই ভিডিওটা তোমার কাছে এসেছে মানে বোঝা যাচ্ছে তুমি আমার জীবনে খুবই একজন কাছের মানুষ। তো যেমন থাম্বনেল, টাইটেল এবং প্রিভিউ দেখে বুঝেই গিয়েছো যে আজকে আমরা যাচ্ছি পিকনিক করতে পুরুলিয়া অযোধ্যা পাহাড়। তো আজকে কি করলাম, কি দেখলাম, কি কি হলো এনজয় সবই তোমাদের সামনে তুলে ধরবো। তো জোরে থাকো আমার ভিডিও শেষ পর্যন্ত। হ্যাঁ, এই ভিডিওতে যেসব ভুল টুল করতে চলেছি তার জন্য আগে থেকে তোমাদের ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই ভাই, দাদা, বন্ধু যার যেটা হয় সেই হিসাবে একটু হালকা করে ক্ষমা করে দিও আমাকে। ওকে, দেখতে পাচ্ছ রেডি হয়ে গিয়েছি, শুধু বুটটা পরতে বাকি আছে। নিচে গিয়ে বুটটা পরে নেবো, এখন 7:30 মতো বাজছে। এবার যেখান থেকে বাসটা ছাড়ছে আমাদের সেখানে যাবো। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন বাসের ভিতরে। আমাদের বাসের ভেতরটা লুকটা ঠিক এরকম। তো সিটে বসে পড়েছি, আস্তে আস্তে সব লোকজন আসছে, এখনো বাস ছাড়েনি। দেখাই যাক কটায় ছাড়ে, 8:00 টাইম ছিল আপাতত, এখন 8:00 অলরেডি কটা বাজে, 8:26 8:26 বেজে গেল, এখনো বাস ছাড়েনি, দেখাই যাক কটা বাজে। বুঝে যাচ্ছ যে এখন আমাদের বাস ছেড়ে দিচ্ছে, আমাদের আজকে ডেস্টিনেশন অযোধ্যা পাহাড়। এখন বাজে 12:45 মতো, আমাদের বাস এসে দাঁড়িয়েছে একটা ধাবার পাশে, সবাই চাটা খাচ্ছে। এ হচ্ছে সেই ধাবা, এই ধাবাতে আমাদের বাস দাঁড়িয়েছে। কি আছে, চা আছে, কফি আছে? দেবো আমার ব্লগে হাই করে দাও। দারুন হাই। কেমন লাগছে ভাই, রুটি তরকা কে তো অল্প করে খাক, পিকনিকে সব খাবার তুলতে হবে কিন্তু, ঠিক আছে? চলে বাস চলে। তো এটা হচ্ছে আমার বন্ধুর ভাই বিদ্রোহী। খেলি কিছু? কি খেলি? অনেক খেলাম, ভালো লাগে তো? হ্যাঁ, হেভি লাগে। তো এই ধাবা লোককে জিজ্ঞেস করলাম, এটা হচ্ছে পশ্চিম বর্ধমান, আর এর 5 কিলোমিটার পরে হচ্ছে পানাগড়। তো পানাগড়ের ঠিক 5 কিলোমিটার আগে আমরা আছি এই ধাবাটাই। তো বেশ, খাওয়ার দাওয়া ভালোই ছিল। তো এবার বাস ছাড়বে, যাই বাসে চলে যাচ্ছি। তো এখন 7:20 বাজছে, আমরা এই মাত্র অযোধ্যা পৌঁছালাম। তো এগুলো এখানকার দৃশ্য সকালে, আমাদের আগে অনেকেই চলে এসেছে, জায়গা প্রায় ভর্তির দিকে। তো এখন সব মালপত্র নামানো হবে এবং আমরা ব্রাশটা সেরে নেব। তো আমার পেছনে এটা হচ্ছে লোয়ার ড্যাম, আর লোয়ার ড্যামের সামনে একটা ফাঁকা জায়গা আছে মাঠের মতো, এখানে ফিস্টিটা হচ্ছে আমাদের। এ হচ্ছে লোয়ার ড্যামটা। তো আমাদের সকালের প্রথম টিফিন দিয়ে দিয়েছে, 1 কাপ কফি গরম গরম খাচ্ছি, আর এর সঙ্গে দিয়েছে হচ্ছে একটা কেক। তো টিফিন খাওয়ার পরে আমাদের গ্রুপের ছেলে পেলে মিলে এই জায়গাটা দেখতে এলাম, প্রচুর গাড়ি, অনেক বাস চলে এসছে, ছোটখাটো দোকান বসে আছে ওইদিকে, আর একটু পরেই সাইট সিন করতে যাব, তাই গাড়ি টাড়ি ঠিক করা হবে এবার। যেখানে পিকনিকটা হচ্ছে তার পাশে রয়েছে এই সুন্দর একটা মন্দির। তো সকাল সকাল এত সুন্দর একটা মন্দির দেখে মনটা একদম হ্যাপি হয়ে গেল, খুব সাজানো গোছানো একটা মন্দির। তো এই জায়গাটা তো মাস্ট রেকমেন্ডেড, সকালবেলা এইসব মন্দির দেখে মন একদম শান্তিপূর্ণ হয়ে যায়, খুবই সুন্দর জায়গা। এখানে বাবা মহাদেবের মন্দির।
আমরা ব্রেকফাস্টের জন্য বসে পড়েছি। ব্রেকফাস্টে আছে মুড়ি, ঘুগনি আর আছে একটা জলের বোতল আর আছে মিষ্টি। তো আমরা সাইড সিন করতে বেরিয়ে গেলাম। এই হচ্ছে আমাদের গাড়ি। আমরা আটজন মিলে আছি, সবাই একটু হাই করে দাও। আটজন মিলে যাচ্ছি। তো এখানে আটটা সিটের গাড়ি পাওয়া যায় আর দশটা সিটের গাড়ি পাওয়া যায়। দশ সিটের লাগে 1600 আর আট সিটের লাগে কত কাকু? 1300 টাকা। তো এখানে গাড়ি বুকিং এর সিস্টেমটা খুব ভালো, একদম লাইন বাই লাইন বুকিং হবে, লাইন বাই লাইন গাড়ি ছাড়বে। এ হচ্ছে রাস্তা। লাল পাহাড়ের দেশে যাবি, হরিয়ার মাদল পাবি, মে মরুদের আদর পাবি রে। ও নাগর, ও নাগর, দিকে বারে মানাইছে নাই রে। তো আমরা চলে এসেছি আজকে সাইট সিং এর আমাদের ফার্স্ট পয়েন্ট। এটা হচ্ছে আপার ড্যাম ভিউ, না সরি লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট। তো এখানকার ভিউটা জাস্ট অসম, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন এসেছি আজকে সাইট সিং এর সেকেন্ড পয়েন্ট, হচ্ছে আপার ড্যাম। এখানকার ভিউটাও খুবই সুন্দর, এদিকে পাহাড় আর এদিকে লেকের জল। এখানে একটু নয়েজ প্রবলেম হবে, হাওয়া দিয়েছে খুব, আর খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে, অ্যাডজাস্ট করে নিও। আসার পরেই জ্যামের মুখে পড়লাম, প্রায় আধ ঘন্টার মতো জ্যামে আটকে আছি। একদম ওখান থেকে এদিকে অনেক দূর চলে গেছে জ্যাম, দেখা যাক কতক্ষণ ছাড়ে। এই যে দেখে যা মনে হচ্ছে এখনও অনেকটা সময় লাগবে। জ্যাম কিছুক্ষণ পর ছেড়ে গেল, আবার যাচ্ছি আমরা সাইট সিং করতে। তো এখন এসেছি দেখতে মার্বেল লেক, আমার পেছনে ঠিক মার্বেল লেক। এটা এটাও খুব সুন্দর, এর ভিডিও অনেক দেখেছি ইউটিউবে। তো আজকে আমি ফার্স্ট টাইম এলাম মার্বেল লেক দেখতে, এবং আজ আমিও ভিডিও করে ইউটিউবে আপলোড করছি তোমাদের জন্য। যাচ্ছি বামনি ফলস দেখতে, এবার নামার পালা সিঁড়ি দিয়ে। ইউটিউবে অনেক দেখেছি ভিডিওতে যে নামতে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট উঠতে। তো আজকে আমরা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, দেখা যাক আমাদের কেমন এক্সপিরিয়েন্স হবে। একটু নামতেই ঝর্ণার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে, একটা বাসের ব্রিজ, সাবধানে যেতে হবে। এটা না না একটা আছে নিচে, একটু নিচে যেতে হবে। ওই দেখে কাকুরা সিটি মারছে, তাড়াতাড়ি যেতে হবে। আমরা এখন ভাত খাওয়ার জন্য বসে পড়েছি, আমি আর আমার এক ভাই, আমার রাজা ভাই, আমরা পাশাপাশি বসেছি। লাঞ্চ হয়ে গেল, লাঞ্চের পরে এখন হাঁটাচলা করছি। তো লাঞ্চে মেনু ছিল আজকে বেগুনি, ভাত, ডাল, ফুলকপি, চিংড়ে দিয়ে একটা তরকারি, তার সঙ্গে ছিল চিকেন, চাটনি, পাঁপড় আর মিষ্টি। এখন বাজে 5:30 মতো, আমাদের ফিস্ট হয়ে গেল, এবার আমরা বাড়ি যাব। বাসে এসব মালপত্র তোলা হয়ে গিয়েছে, এবার বাস ছাড়বে, যাই বাসে উঠি, বাড়ি যাবো এবার।
আমাদের বাস ছেড়ে দিল পুরুলিয়া, টাটা বাই বাই, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। এখন বাজে রাত 8:30, তো রাতে খাবারের জন্য এখানে বাস দাঁড়ালো একটা জায়গায়, একটা পেট্রোল পাম্পের পাশে। তো এখানে রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে এখানেই। তো তারপর আমাদের খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়ার পরে আবার বাস ছেড়ে দেয়। তা তখন শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়েছিল এবং ফোনে চার্জও শেষের দিকে, তাই নতুন কোনো ভিডিও করিনি। আর তাছাড়াও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমরা বাড়ি ফিরি পরের দিন সকাল 6:00, মানে আজ সকাল 6:00। তো কেমন লাগলো বলো আমার এই ভিডিওটি? জানি অনেক কিছু ভুল টুল ছিল, অনেক কিছু ঠিকমতো দেখাতেও পারিনি, তো সেগুলো একটু ক্ষমা করে দিও। সেগুলো পরের ভিডিও থেকে শোধরাবার অনেক অনেক চেষ্টা করব। ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমাকে সাপোর্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি যেন অবশ্যই অন করে রেখো, এটা খুবই দরকারি। আর দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি পরের ভিডিওতে। তো বি কালারফুল, বিকজ ইউ আর কালার ক্রিয়েট।